বিএনপির সাথে গণ অধিকার পরিষদের বা ভিপি নুরের দলের বৈঠকে কি ঘটেছে, এবং দর্শক একই সাথে আলোচনা করব গণ অধিকার পরিষদের ভিপি নুর অংশ জামাত শিবিরের পক্ষে কি তৎপরতা চালাতে পারে, জাতি কি আশা করে, এবং বিএনপিকে সঠিক পথে পরিচালিত করতে ভিপিনুরদের ভূমিকা কি হওয়া উচিত, যেহেতু রাজনীতিতে কিছু বিষয় ক্লিয়ার হয়েছে। আসলে গণতন্ত্র পুনরুদ্ধার হতে হলে তরুণদের নেতৃত্ব প্রয়োজন, তরুণদের নেতৃত্বই হতে হবে। বৃদ্ধরা অনেকে হতাশ হয়ে গিয়েছে, অথবা অনেকের মাধ্যমে সম্ভব নয়। কিছুদিন আগেও ভিপিনুর বলেছেন যে এই অ্যানালগ বা প্রাচীন পুরনো নেতাদের দিয়ে হবে না, নতুন কিছু লাগবে। আমি এর সাথে একমত। যেমন বিএনপি নেতৃত্ব যদি গণতন্ত্র পুনরুদ্ধার হতে হয়, তাহলেও সেখানে বিএনপির আজকের যারা তরুণ তাদেরকে সামনে রেখে হতে হবে। আমি নিশ্চিত নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, মঈন খান, মির্জা ফখরুল, রফিকুল ইসলাম মিয়া বা আরও যারা আছেন, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মানে এদের একেবারে মৌলিক ভূমিকায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। বাংলাদেশে যে গণতন্ত্র পুনরুদ্ধার হবে আগামী দিনে, এতে বিএনপির নেতৃত্বই লাগবে, কিন্তু বিএনপির নেতৃত্বে মূল ভূমিকা পালন করবে তারেক রহমান, জয়নুল আবেদিন ফারুক, গৈশ্বর চন্দ্র রায়, যারা অতিবৃদ্ধ হয়নি, রুহুল কবির রিজভী, ইশরাক, আমিনুল হক প্রমুখ। অতএব তারুণ্যের বিষয়টা কিন্তু এখানে সামনে আসবে। আপনি দেখবেন যে বিএনপির এই সিনিয়রদের নেতৃত্ব এটা দু এক বছরের মধ্যে মুখ থুবড়ে পড়বে। যেমন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন শারীরিক কারণে রাজনীতিতে একেবারেই এখন অকার্যকর, কিন্তু স্থায়ী কমিটির সদস্য হিসেবে কিন্তু আছেন। ডক্টর মঈন খান যে কোনো সময় অকার্যকর হতে পারেন, সেলিমা রহমান সেম, এবং নজরুল ইসলাম খান যে কোনো সময় অকার্যকর হয়ে যেতে পারেন, মির্জা ফখরুলের ক্ষেত্রেও সেম। এর মানে এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই যেহেতু দীর্ঘমেয়াদী, এখানে যেহেতু ধৈর্যের একটা বিষয় আছে, এখানে যেহেতু রাতারাতি ফল আসার বিষয় না, অতএব তারুণ্যই এখানে শক্তি। আর তারুণ্যের অন্যতম রাজনীতির প্ল্যাটফর্ম হচ্ছে ভিপি নুর বা ভিপি নুরদের দল গণ অধিকার পরিষদ। এই গণ অধিকার পরিষদ থেকে জাতি অনেক কিছু আশা করে। হ্যাঁ, ওরা তরুণ হওয়ার কারণে অনেক ভুলভ্রান্তি করেছিল, কিন্তু সেই ভুলভ্রান্তির কাফফারা দেওয়ার সুযোগও কিন্তু আছে। তরুণদেরকে সামনে আনতে হবে, এই কারণে আমার এই আলোচনা। এখন বিএনপিকে সঠিক পথে পরিচালিত করতে বিএনপির তরুণ নেতারা যেভাবে ভূমিকা পালন করে যাচ্ছে, রুহুল কবির রিজভীরা যেভাবে সোচ্চার হচ্ছে, দলের ভিতরে ফোরামে যেরকম পুরনো ভারতপন্থী নেতাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে, এবং মাইক হাতে পেলেই যেভাবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বার্তা দিচ্ছে, এটা যেরকম বিএনপিকে সোজা করার একটা রাস্তা। আবার বিএনপির মিত্র যারা আছে তারাও নানান চেষ্টা চালিয়েছে, যেমন ভারতদলীয় জোট বিএনপিকে বারবার ইনজিস্ট করার চেষ্টা করছে যে ভারতীয় পণ্য বর্জন আন্দোলন আপনারা কবে করবেন, কেন করছেন না, ভারতদলীয় জোট কিন্তু শুরু করে দিয়েছে। এরকম লেবার পার্টি নানান প্রস্তাব দিচ্ছে, জামাতকে সাথে নিতে হবে, এই প্রস্তাব বিএনপির অনেক মিত্ররা দিচ্ছে। এখন বিএনপির লিয়াজু কমিটির সাথে যেহেতু গণ অধিকার পরিষদ ভিপি নুরদের যেহেতু বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে কি ঘটেছে, সেখানে এরকম কোনো প্রস্তাব তারা দিয়েছে কিনা বা দেওয়া উচিত কিনা, এটা হচ্ছে আলোচনার বিষয়। আপনাদেরকে যদি একটু খবরটা জানাই দর্শক, গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠকে বিএনপি, বিএনপি দীর্ঘ বিরতির পর আবারও সমমানা জোট দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে। এরই মধ্যে বেশ কয়েকটি জোট দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সেরেছেন দলটির নেতারা। এবার গণ অধিকার পরিষদের একাংশ বলা হচ্ছে যেটা, তাদের সাথে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু উপস্থিত ছিলেন ওই বৈঠকে। মোটামুটি দীর্ঘ সময় বৈঠক হয়। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদের আবু হানিফ, শাকিলুজ্জামান অ্যাডভোকেট নূরের সাদ সিদ্দিকী, হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, মোহাম্মদ রবিউল হাসান, তোফাজ্জল হোসেন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খালিদ হাসান উপস্থিত ছিলেন। এবং নূর এবং মির্জা ফখরুল দুইজনই কথা বলেছেন, যদিও গণমাধ্যমে যা বলেছেন সেটা গতানুগতিক, কিন্তু আমরা যেটা জানি যে ভিপি নূরের দল মনে প্রাণে চায় জামায়াত ইসলামীকে আন্দোলনের দরকার, এটা নূর স্পষ্টভাবে কয়েকবার বলেছে। এবং যেখানেই মাইক হাতে পান, কথা বলার সুযোগ পান, সেখানে জামাত নিয়ে দু একটা সেন্টেন্স নুরুল হক নূর বলার চেষ্টা করেন, এটা তাৎপর্যপূর্ণ। অতএব এবং এটাও জানি এক সময় নূরেরা নানান সময় জামাতকে দরকার এই কথা, যখন ভারতের প্রভাব মারাত্মক ছিল বিএনপির উপর বা ভারতের কাছ থেকে অনেক কিছু আশা করতো, জামাতের নাম কেউ নিতে পারতো না, তখন দু এক সময়
ভিবি নূরেরা মির্জা ফখরুলদের সামনে জামাতের নাম নেওয়ার চেষ্টা করতো, কিন্তু এদেরকে কঠিনভাবে নিষেধ করে দেওয়া হতো যে না, জামাতের প্রশ্নে কোনো আলোচনা করা যাবে না। এর মানে 7 জানুয়ারির আগে বা 28 অক্টোবর আগে বা পরে যে লিজু কমিটির বৈঠকগুলো হয়েছে তখনকার খবরগুলো বলছি। কিন্তু গণঅধিকার পরিষদের আকিদা হচ্ছে, ভিবি নূরদের আকিদা হচ্ছে, জামাত ইসলামীকে আন্দোলনে লাগবে। জামাত একটা প্রতিষ্ঠিত শক্তিশালী শক্তি এবং জামাতের, বিশেষ করে ভারতের আধিপত্যবাদের বিরোধিতার রাজনীতিতে জামাতকে দরকার, এবং জামাতকে ভারত খুব সিরিয়াসলি দেখে। অতএব জামাতকে ছাড়া হবে না, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে এটা গণঅধিকার পরিষদ বা ভিবি নূর, এরা যেরকম বিভিন্ন সভা সেমিনারে যেখানে সুযোগ পায় জামাতের গুরুত্বের কথা বলে, বিএনপিকে এই কথা বলতে হবে এবং সেটা স্পষ্টবাদী হয়ে বৈঠক শেষেও গণমাধ্যমকে বলতে হবে। জামাতের পক্ষে যদি আরও বেশি সোচ্চার হতে পারে, জামাত ইস্যুকে যদি ভিপি নূরেরা ব্যবহার করতে পারে, তাহলে ভিপি নূরেরা রাজনীতিতে আরও বেশি প্রাসঙ্গিক হবে, আরও বেশি গুরুত্ব পাবে, জনপ্রিয়তা বাড়বে। এবং আমি স্পষ্ট করে বলি, এই যে নূরদের যতটুকু প্রাসঙ্গিকতা, সেটা কিন্তু এক্স শিবির এবং জামাত শিবিরের ফ্লোয়েটিং সমর্থন বা ফ্লোয়েটিং সমর্থকদের লাইক কমেন্ট শেয়ার, এগুলো একটা মূল অনুষঙ্গ হিসেবে ভূমিকা পালন করেছিল। অতএব জামাত শিবিরকে নিয়ে যত কথা বলবে গণঅধিকার পরিষদ, এটা তাদের জন্য ভালো, তাদেরকে আরও বেশি প্রাসঙ্গিক করে তুলবে বলে আমি মনে করি।